রাজধানীর কলাবাগানে মেয়াদ উত্তীর্ণ অনুমোদনহীন এবং ইচ্ছে মতো দামে ওষুধ বিক্রির অপরাধে দুটি ফার্মাসিকে 56,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে দুটি খাবারের দোকানকে 40,000 টাকা জরিমানা করেছে তারা। দুপুরে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক শাহনাজ সুলতানা। জারিন ফার্মাসিকে 50,000, এশিয়া ফার্মাসিকে 15,000, কাজী কিচেন্সকে 30,000 এবং অন্য একটি হোটেলকে 10,000 টাকা জরিমানা করা হয়। আমরা প্রথমে ফার্মেসিতে গিয়েছি, সেখানে আমরা মেয়াদ উত্তীর্ণ পেয়েছি আর বিদেশি কিছু ওষুধ ছিল, সেগুলো যেহেতু অনুমোদন নেই, অনুমোদন বলতে আমি বলতে চাচ্ছি যে আপনার স্বাস্থ্য অধিদপ্তরে একটা অনুমোদন লাগে, সেটাও কিছু ওষুধ পেয়েছি। আর তা ছিল যে আমদানি কারক একটা থাকে, তাদের কথা হয়েছে তারা যেভাবে তাদের আত্মীয় স্বজন বা যারা আনছে তারা সেইভাবে এটা বিক্রি করছে, কোনো নিয়ম তাদের মধ্যে নেই।